আকারে বিশাল হাসপাতালটি, কাগজে কলমে আছে নানা সুযোগ সুবিধাও, কিন্তু চিকিৎসা রোগীরা কতটা পায় সে প্রশ্নই বড় হয়ে ধরা দিয়েছে এরই মধ্যে। হাসপাতালটিতে 51 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন 17 জন। রোগ পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা থাকলেও ব্যবহার হয় না বললেই চলে। চিকিৎসা নিতে আসা রোগীদেরকে নিজের চেম্বারে যেতে বাধ্য করার অভিযোগও আছে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে। চেম্বারে কিন্তু ছাড়া এই সপ্তাহ সাইটটা হইতেছে আন্দে যন্ত্রণা করে, ফের আবার ছাড়া দ্বারা আইছি, ফের 500 টাকা ভিজিট দিতে হয়, ফের আবার এই 200 টাকা দিছি, এবারে কথা দাও ভর্তিও এই ভর্তি হইছে মন্ত্রে আন্দে খালি ক্যাপসুল আর সব কিনা লাগ বাইরে দুর্নীতি অব্যবস্থাপনা আর অনিয়ম দূরের দাবিতে ডাক্তারদেরই যখন আন্দোলনে নামতে হয় তখন পরিস্থিতি কতটা নাজুক তা বোঝা যায় সহজেই। ডাক্তার চিকিৎসাপত্র পত্রে যে ঔষধই লিখেন না কেন, কোনো কোনো গায়েবি নির্দেশে নির্দিষ্ট একটি বা দুটি কোম্পানির ঔষধের স্লিপ বাইরে থেকে কেনার জন্য ধরিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসকদের একাধিকবার সতর্ক করা হয়েছে, এতেও কাজ না হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কোনো রোগী আমার কাছে এইভাবে এখনো পর্যন্ত অভিযোগ করেনি, অভিযোগ করলে আমি অবশ্যই তার ব্যবস্থা নেব। দালাল সিস্টেমটা এখানে আমি নতুন করে কোনো তৈরি করে দিতে রাজি না, এ ব্যাপারে আমও জিলো টলারেন্স আছে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী বিএমএর সাধারণ সম্পাদক শফিকুল ইসলামও। পটুয়াখালীতে আমরা দুই একদিনের মধ্যে আমরা সাচিবের নেতৃত্বে একটা তদন্ত টিম গঠন করব, যার মাধ্যমে অচিরেই আমরা রিপোর্ট দেব, দিয়ে এই পটুয়াখালীতে যারা যারা এই অনিয়মের সাথে জড়িত সেই ডাক্তার সে যেই হোক, যদি আমি তাদের জন্য এটা না করতে পারি তাহলে আমি আমার দায়িত্ব থেকে সরে যাব। ফরজানা রিজা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।